নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ ঝাড়খণ্ডে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ট্রিনা, চোখ রাখছি আজকের হেডলাইন্সে। জল সঞ্চয়ের জন্য জেলার ডিসি এসপি কোদাল নিয়ে মাটি খুঁড়তে নামেন। মেঘাতুবুরুতে শ্রমিক সংঘ গুরু পূর্ণিমা পালন করল। পূর্ব সিংভূম জেলা কংগ্রেস কমিটি দ্বারা বিক্ষোভ প্রদর্শন। জামশেদপুরে গাঁজা তস্কর গ্রেফতার। এক নববিবাহিতার আত্মহত্যার চেষ্টা। গুরু শিষ্যা দুষ্কর্মের ঘটনা এবার প্রকাশ্যে। জামশেদপুরে পিডিএস এর বিরুদ্ধে ধর্ণা। জামশেদপুরের বাগবেড়া থানা অন্তর্গত কিতাডিহস্থিত একটি খাটালের কর্মচারীর মৃত্যু। বিধানসভা ঘেরাও করবে ইউথ কংগ্রেস, ধানবাদ থেকে প্রচুর সংখ্যায় কার্যকর্তাগণ অংশগ্রহণ করবেন। জল সঞ্চয়ের জন্য জেলার ডিসি এসপি কোদাল নিয়ে মাটি খুঁড়তে নামেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহৎকাঙ্ক্ষী জল সঞ্চয় যোজনাকে সফল বানানোর উদ্দেশ্যে জেলা প্রশাসন গ্রামের রাস্তা ধরেছে। গ্রামে গ্রামে গিয়ে জল সঞ্চয় করার জন্য লোকেদের সচেতন করছে। এর জন্য ডিসি অর্বা রাজকমল, ডিডিসি আদিত্য রঞ্জন সহ সমস্ত সরকারি কর্মী আধিকারিকরা কোদাল নিয়ে মাটি খুঁড়তে শোকপিট তৈরি করার প্রস্তুতি লেগেছেন। জেলার 5000 শোকপিট এবং 5000 ট্রেঞ্চ কাম বার খোঁড়া হবে, যার উদ্বোধন মুখ্যমন্ত্রী রঘুবর দাস 28 জুলাইতে চাইবাসায় করবেন। ওই দিন মুখ্যমন্ত্রী কোনো একটি জায়গায় শকপিট এবং ট্রেঞ্চ কাম বাড এর নির্মাণের জন্য শ্রম দান করবেন। জেলা প্রশাসনের এই কাজে এখনো গ্রামবাসীরাও জল সঞ্চয়ের জন্য এগিয়ে এসেছেন এবং প্রশাসনকে সহযোগ করছেন। শুরু মে জেসা হাম লোগ প্ল্যান কিয়ে থে কি 5000 শকপিট বানায়েঙ্গে, লেকিন জেসা সহযোগ হাম লোগো কো জনপ্রতিনিধিও খাসকর মুখিয়াগণ অর জেলা পরিষদ সদস্যগণ প্রমুখ পঞ্চায়েত সমিতি সবসে মিলা, হাম লোগ এক্সপেক্ট নি কর রহে থে কি ইতনা জলদি হাম লোগ ইতনা অচিভ কর পায়েঙ্গে। अभी लगभग 5001 ऑलरेडी गड्ढा खोदा जा चुका है। उनको उम्मीद यह है कि एक ही दिन में जो वर्ल्ड रिकॉर्ड है, रिकॉर्ड के लिए नहीं कर रहे हैं लेकिन एक ऐसा संदेश देना चाह रहे हैं कि चाईबासा जैसे जो दुर्गम क्षेत्र हैं वहां भी अगर किसान आगे बढ़ेंगे, अगर वो आगे आएंगे तो जरूर इस तरह का कोई रिकॉर्ड नहीं हो सकता है जो अचीव नहीं कर पाएंगे। জামশেদপুর থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। মেঘাতুবুরুতে শ্রমিক সংঘ গুরু পূর্ণিমা পালন করলো। মেঘাতুবুরু শ্রমিক সংঘ সম্বন্ধ ভারতীয় শ্রমিক সংঘের কার্যালয় পরিসরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে গুরু পূর্ণিমা সহ গুরু দক্ষিণা কার্যক্রম আয়োজিত করা হয়। এই সময় ভারত মাতার চিত্র সহিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্থাপকের প্রতিকৃতিতে মাল্যদান করেন। ভগওয়া ধ্বজারোহণের সাথে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিম সিংভূমের জেলা প্রচারক মন্টুজি এবং নোয়ামুন্ডি খণ্ডের বৈদিক প্রধান পশুপতিনাথ চৌধুরী বলেন যে গুরু বিনা জ্ঞানপ্রাপ্ত করা যায় না, আদিকাল থেকেই গুরুর মহত্ব চলে আসছে। এই সময় তাদের দ্বারা সংঘ এবং সংঘের দ্বারা গঠিত শাখাগুলির মহত্ব বিস্তারিতভাবে বললেন। মেঘাতুবুরু থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। পূর্ব সিংভূম জেলা কংগ্রেস কমিটি দ্বারা বিক্ষোভ প্রদর্শন। জামশেদপুরের বিভিন্ন এলাকায় অতিক্রমণ সরানোর অভিযান চালানো হচ্ছে। এই অতিক্রমণ সরানোর অভিযান চলাকালীন যে যে দোকানগুলো ভাঙা হয়েছে তাদের এখনো পর্যন্ত স্থান দেওয়া হয়নি। এদিকে দোকানদারদের স্থান দেওয়ার দাবি নিয়ে পূর্ব সিংভূম জেলা কংগ্রেস কমিটি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং জেলা প্রশাসনের কাছে অবিলম্বে দোকানদারদের স্থান দেওয়ার জন্য দাবি জানান। জানানো হচ্ছে যে প্রায় 200 জন এই রকম দোকানদার রয়েছেন যাদের দোকান ধ্বংস করে দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত এই দোকানদারদের স্থান দেওয়া হয়নি এবং এই দোকানদারদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যদিন। आज हम लोग डीसी महोदय से मिलने आए थे सौंदर्यीकरण के नाम पर, जो गरीब लोगों को उजाड़ा गया, दुकानदार लोगों को उजाड़ा गया, उसके खिलाफ जैसे बालूवासा से लेकर के साक्षी तक सड़क चौड़ीकरण का काम पूरी तरह से ठप है। साल भर होने जा रहा है, आज तक सड़क चौड़ीकरण का काम नहीं हुआ। और वहाँ के दुकान तोड़ने से पहले लगभग 50 दुकान वहाँ पर बना करके आवंटन करने के लिए प्रशासन द्वारा सरकार द्वारा रखा गया है। इसके खिलाफ हम लोग आज डीसी ऑफिस में ज्ञापन देने आए हैं कि अर्ग की आप जिस तरह से बालूवासा में दुकान सबको दे रहे हैं, तो गोलमोड़ी, सीतगोड़ा, बालीडी, बिरसा नगर वैसे दुकानदारों को आप दुकान क्यों नहीं दे रहे हैं। इसके खिलाफ हम लोग आए हैं मांग करने के लिए कि जिस तरह से आपने बालूवासा में दिया ऐसा जगह पर दुकान आवंटन करें। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। জামশেদপুরে গাঁজা তস্কর গ্রেফতার। জামশেদপুরে বাগবেড়া থানার গুপ্ত সূচনার ভিত্তিতে পদক্ষেপ নিয়ে গুদরি বাজারের কাছে এক গাঁজা তস্করকে গ্রেফতার করা হয়। পুলিশ তার কাছ থেকে 800 গ্রাম গাঁজা এবং 2960 টাকা উদ্ধার করেছে। গ্রেফতার গাঁজা তস্করের নাম মোহাম্মদ সাহিল এবং
সে মানগো থানা এলাকার নিবাসী। মানগো থেকে বাগবেড়া এসে গাঁজা বিক্রি করার জবাবে পুলিশ বলেন, এই ব্যবসায় যে নতুন জার্সিটা না পাওয়া মাত্র পুলিশ দল গঠন করে তাকে গ্রেফতার করে এবং আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। সূচনা কে আধার পে গাঁজা কি ছাপামারি কি গই গুদরি মার্কেট মে গুপ্ত সূচনা মিলনে পে ইন্সপেক্টর বাগবেড়া মদন শর্মা এসআই রাজেশ ঝা এএসআই পারস সিং এবং গস্তি পার্টি ও সাথ মে দণ্ডাধিকারী সিও অনুরাগ তিওয়ারি জি কে নেতৃত্ব মে এক ইন সভি কে নেতৃত্ব মে এক জো হ্যায় ছাপামারি কিয়া গিয়া ওয়াহাঁ পে জিসমে তকরিবন 800 গ্রাম গাঁজা তকরিবন জিসকা মূল্য 25 से 30 हज़ार কে বীচ মূল্য হোগা সাথ মে ক্যাশ 2960 রুপে কে সাথ মোহাম্মদ সাহিদ মানগো নিবাসী ইসে গ্রেফতার কিয়া গিয়া হ্যায়। টোটাল কিতনা পুরিয়া হ্যায়? टोटल 284 पुड़िया अलग अलग ग्राम का है। कहाँ से लाता है ये अलग अलग जगहों से कलेक्ट करता है, कहीं से 400 ग्राम ले लिया, कहीं से 200 ग्राम ले लिया अपना, फिर उसके बाद उसको पैक करके वो अपना। जामशेदपुर से अभिजीत आधार जी रिपोर्ट ग्लोब टीवी। এখন সময় একটি বিরতি। সঞ্জীব নেত্রালয় সুপার স্পেশালিটি রেটিনা কেয়ার উইথ এক্সপিরিয়েন্স সার্জন অ্যাড্রেস ডিমনা রোড নিয়ার উল্ডি পুলিশ স্টেশন মানগো জামশেদপুর। কন্ট্যাক্ট নাম্বার 9065134818 8055111497। ফিরে এলাম বিরতির পর। এক নববিবাহিতার আত্মহত্যার চেষ্টা। জামশেদপুরের বোরাম থানা অন্তর্গত রূপজা গ্রামের বাসিন্দা এক নববিবাহিতা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এদিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে নববিবাহিতাকে চিকিৎসার জন্য MGM হাসপাতালে ভর্তি করানো হয়। বলা হচ্ছে যে নববিবাহিতা বাপের বাড়িতে যেতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামী তাকে মানা করেন, বলেন তার কাছে টাকা নেই, যখন তিনি বেতন পাবেন তখন যাবার কথা বলবেন। তারপর নববিবাহিতা নিজের ঘরে যায় এবং ঘরে রাখা সালফাসের ট্যাবলেট খেয়ে নেয়। এদিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাড়াতাড়ি করে তাকে MGM হাসপাতালে ভর্তি করানো হয়, যেখানে মহিলার অবস্থা বেশ আশঙ্কাজনক বলা হয়েছে। এদিকে পুলিশ সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে দেখছে। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট গ্লোব টিভি। গুরু শিষ্য দুষ্কর্মের কথা এবার প্রকাশ্যে। সারাইকেল্লা খারসাওয়া জেলার রাজনগর থানা এলাকায় জোনমনি পঞ্চায়েতে ধনুডিহ গ্রামে গুরু শিষ্যার সম্পর্ককে কলঙ্কিত করার একটি ঘটনা প্রকাশ্যে আসে। একজন 55 বছর বয়সী শিক্ষক নিজের স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সাথে দুষ্কর্ম করে, তাকে গর্ভবতী করেছে। এই ঘটনাটি তখনই প্রকাশ্যে আসে যখন ছাত্রীর শারীরিক গঠন বলে দিয়েছে। এরপর পরিজনেরা তাকে স্থানীয় অঙ্গনবাড়ি সহিয়ার কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে সহিয়া তাদের মেয়েটির গর্ভবতী হওয়ার কথা জানিয়েছেন। এই ঘটনার পরে সম্পূর্ণ গ্রামে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। বলা হয়েছে যে ছাত্রীর মাতা পিতা ছোটবেলাতেই মারা যান এবং সে নিজের পিসির বাড়িতে থেকেই পড়াশোনা করতেন। ছাত্রের মামা বলে যে 7 মাস পূর্বে ছাত্রীর সাথে অভিযুক্ত শিক্ষক দ্বারা দুষ্কর্ম করা হয় এবং তাকে ধমক দেওয়া হয় যে কাউকে না বলার জন্য, এবং বললে তাকে হত্যা করারও হুমকি দেওয়া হয়েছে। জানানো হচ্ছে যে একদিন নিত্যকর্মের জন্যই যাওয়ার সময় সেই গ্রামেই 55 বছরের প্যারা শিক্ষক বুর্গি তিউ জোর করে তার মুখে কাপড় বেঁধে ছাত্রটির সাথে দুষ্কর্ম করে এবং কাউকে বললে হত্যা করার হুমকিও দেওয়া হয়। কিন্তু জুলাইয়ের শেষের দিকে 7 মাসের গর্ভবতী হওয়ার সূচনা পাওয়া মাত্রই স্থানীয় মহিলা সমিতি এবং ছাত্রের মামা রাজনগর থানায় অভিযুক্তের নামে মামলা দায়ের করে। রাজনগর থানায় অভিযোগের পর পুলিশ ছাত্রের মেডিকেল পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে দেয় এবং অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের জন্য তদন্ত শুরু করেছে। সারাইকেল্লা থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট গ্লোব টিভি। জামশেদপুরে PDS এর বিরুদ্ধে ধর্ণা। জামশেদপুরে সুন্দরনগর থানা এলাকায় নান্দুব গ্রামের 35টি পরিবার আজ রেশনিং বিভাগের কার্যালয়ে প্রদর্শন করে। এই অঞ্চলের উপভোক্তাদের রেশন উপলব্ধ না হওয়ার সমস্যা সম্বন্ধে বিভাগীয় আধিকারিকদের অবগত করানো হয় এবং যত শীঘ্র সম্ভব তাদের রেশন দোকানকে বদলানোর জন্য দাবি জানিয়েছে। এলাকার গ্রামবাসীরা বলেন যে তাদের 7 কিলোমিটার দূরত্ব রাস্তা পার করে রেশন আনতে যেতে হয় এবং রাস্তায় আসা জঙ্গলের তাদের পার করতে হয়। শুধু তাই নয়, রেশন আনতে গেলে তাদের একদিনের পারিশ্রমিক বাদ পড়ে যায়। আপাতত ওই এলাকার উপভোক্তারা নিজেদের দাবিগুলি বিভাগের আধিকারিককে অবগত করান এবং সতর্ক করে বলেন যে তাদের দাবি না মানলে তারা রেশন কার্ড জমা করে দেবে। হামার 7 কিলোমিটার হতা হ্যায়, ইসিলিয়ে লেডিস লোগ তো বহুত
आने में बहुत दिक्कत होता है। जंगल भी है, जंगल एरिया में बहुत 7 किलोमीटर सही नहीं है रास्ता भी। 35 पैरवीवार हो जाता है। और राशन कर ये करने के लिए ड्यूटी लगा करके हम लोग बहुत परेशान किए हैं, इसीलिए आए हैं कि हम लोग दूसरा दुकान में लेने शिफ्ट हो जाए, शिफ्ट होने के लिए। अपना दूर है हम लोग का, जंगल है, जंगल का किनारे किनारे जाना हो। हम लोग काम करेगा कि हम लोग राशन लाने जाए, 8-7 किलोमीटर हो जाए, डर लगेगा नहीं, जंगल है। জামশেদপুর থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। জামশেদপুরের বাগবেড়া থানা অন্তর্গত কিতাডিহস্থিত একটি খাটালের কর্মচারীর মৃত্যু। জামশেদপুরের বাগবেড়া থানা অন্তর্গত কিতাডিহস্থিত একটি খাটালের কর্মচারীর মৃত্যুর পরে তার পরিজনেরা MGM হাসপাতালে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে। পরিজনদের অভিযোগ যে শ্রমিকের ওপর থেকে পড়ে মৃত্যু হয়নি, বরং তাকে হত্যা করা হয়েছে। এদিকে খাটালের মালিক শ্যাম কুরার বলেন যে তিনি জানতে পারেন যে তার খাটালের কর্মচারী বিনোদ যাদব ছাদ থেকে পড়ে গিয়েছেন। এরপর তাকে তাড়াতাড়ি করে MGM হাসপাতালে ভর্তি করানো হয় এবং প্রাথমিক চিকিৎসার পরে তারা ঘরে ফিরে আসেন এবং আজ সকালে পরিজনেরা হাসপাতালে পৌঁছালে তারা বিনোদ যাদবকে মৃত দেখতে পায়। এই ঘটনার সূচনা পাওয়া মাত্রই পুলিশ MGM হাসপাতালে পৌঁছায় এবং ঘটনাটি তদন্ত শুরু করেছে। আপাতত পুলিশের বক্তব্য যে তদন্ত করার পরেই জানা যাবে মৃত্যুর আসল ঘটনা। মানে আমরা ঘর में सोए थे, बगल वाला हमको बोला कि देखो ना छत से गिरी है। हम लोग नीचे उतर करके देखे छत से गिरा हुआ था। उसको ला करके हम लोग हॉस्पिटल में एडमिट किए, दिखाए। डॉक्टर साहब बोले कि यार ठीक है, थोड़ा बहुत चोट है, सुई दवाई देंगे, ठीक है। तो डॉक्टर साहब सुई दवाई दिए, उनका घर में सूचना कर दी और उससे का भी बात करा दी, उसका भाई से, उसका माँ से मेरा बात हुआ, उससे भी बात हुआ, बातचीत करवा दी। बातचीत करवाने के करीब बाद हम 6 बजे यहाँ से चल गए और अपना मेरा भाई और मेरा एक भाड़ेदार था, वो लोग दोनों यही थे। जब हम आए तो हमको पता चला कि खबर मिला। अच्छा, तो आपका भाई हॉस्पिटल, आपका भाई हॉस्पिटल में भर्ती है, तो हम आए यहाँ करीब 7 बजे, देखा हमारा भाई नहीं है, डेड बॉडी मिली। हमको तो लग रहा कि ये लोग मार उड़ करके। জামশেদপুর থেকে অভিজিৎ আধার্যের রিপোর্ট, গ্লোব টিভি। বিধানসভা ঘেরাও করবে ইউথ কংগ্রেস। ধানবাদ থেকে প্রচুর সংখ্যায় কার্যকর্তাগণ অংশগ্রহণ করবেন। ঝাড়খণ্ডে ক্রমবর্ধমান বেকারত্ব, মব লিঞ্চিং এর সমেত আরো অন্যান্য সমস্যাগুলি নিয়ে আগামী 25 জুলাই ইউথ কংগ্রেস রাঁচিতে বিধানসভা ঘেরাও করে প্রদর্শন করবে। এই তথ্য ইউথ কংগ্রেসের জেলা অধ্যক্ষ সম্ভব কুমার সিং আজ একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান। তিনি বলেন যে রাঁচিতে আয়োজিত প্রদর্শন কার্যক্রমে ধানবাদ জেলা ইউথ কংগ্রেসের কার্যকর্তাগণ প্রচুর সংখ্যায় অংশগ্রহণ করবেন। বতাইয়ে ক্যা কুছ বতা রহে আজ হম লোগো নে জো প্রেস বার্তা রাখা হ্যায়, 25 তারিখ কো ঝাড়খণ্ড প্রদেশ ইউথ কংগ্রেস কি ওর সে ঝাড়খণ্ড বিধানসভা কা ঘেরাও কা আয়োজন কিয়া গয়া হ্যায়। ইয়ে জো দমনকারী সরকার, হিটলার শাহী কা সরকার হ্যায়, ইসকে বিরোধ মে হম লোগো নে প্রদর্শন কা আয়োজন কিয়া হ্যায়, জিসমে ধানবাদ जिला युवा कांग्रेस बढ़ चढ़ के हिस्सा लेगी। इन्हीं सब विषयों को लेकर आज हम लोगों ने प्रेस वार्ता रखा है। हम लोगों का जो मेन मुद्दा है जिसको लेकर हम लोग घेराव करने जा रहे हैं, बेरोजगारी का मुद्दा जो बहुत बड़ा मुद्दा है झारखंड का, विस्थापन का मुद्दा, बिजली पानी का मुद्दा, सरकारी संस्थानों का निजीकरण जो सरकार कर रही है उनको लेकर हम लोग का मॉब लिंचिंग जो सबसे बड़ा टॉप मुद्दा है झारखंड का, आदिवासियों का अत्याचार हो रहा है, इन्हीं सब मुद्दा को लेकर महिला सशक्तिकरण का कहीं कहीं हल्ला करती है कि महिलाओं का उत्थान के लिए, महिलाओं को जागरूक करने के लिए हम बहुत सारी योजनाएं चला रहे हैं, लेकिन देख लीजिए कहाँ महिला अभी समय में, इस सरकार के समय में सुरक्षित है। इन्हीं सब मुद्दों को लेकर हम लोग 25 तारीख को जोरदार प्रदर्शन करने जा रहे हैं, झारखंड विधानसभा का घेराव रांची में करने जा रहे हैं। क्या नाम है जी? मेरा नाम कुमार समर सिंह हुआ, जिला अध्यक्ष यूथ कांग्रेस। ধানবাদ থেকে চন্দন পালের রিপোর্ট, গ্লোব টিভি। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ ঝাড়খণ্ড এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ ঝাড়খণ্ডে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।